আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের ফিল্ড ট্রিপ অধ্যায়ের কচ্ছপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতার গল্প দিয়ে একটি সমস্যা সমাধান করব তারপর আরেকটি সমস্যার সমাধান করব যেটি ট্রাক চালক সম্পর্কিত এবং পথচারী সম্পর্কিত তো এই দুটি কাজ করে আমরা এই ভিডিও শেষ করব ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমরা পূর্বের ভিডিওতে পূর্বের কাজগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে তাহলে পড়া যাক কি বলা আছে তোমরা ছোটবেলায় কচ্ছপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতার গল্পটা শুনে থাকবে যেখানে খরগোশ দৌড়ে অনেক দূর এগিয়ে যাওয়ার পরেও আলস্যের কারণে আলস্যই করে ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে কচ্ছপ ধীর স্থিরভাবে অবিরাম চলে এবং বিজয়ী হয় চলো আমরা এরকম একটি কাল্পনিক গল্প গতির সমীকরণ ব্যবহার করে সমাধান করি এখানে দেখো বলা আছে একটি কচ্চপ ও একটি খরগোশ তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় খরগোশ শূন্য দশমিক শূন্য সাত মিটার পার সেকেন্ড বেগে এবং শূন্য দশমিক শূন্য শূন্য দুই তো শিক্ষার্থীরা এখানে দেখো যে তরণটা দেওয়া আছে এই তরণটা একটু ভুল আছে এই তরণটা এরকম হবে শূন্য দশমিক শূন্য 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 দুই তো এত তরণে দৌড় শুরু করে অন্যদিকে কচ্ছপ শূন্য দশমিক শূন্য দুই মিটার মিটার পার সেকেন্ড গড় বেগ নিয়ে দৌড় শুরু করে প্রতিযোগিতা শুরুর পর খরগোশ এক ঘন্টা দৌড়ায় তারপর অলস খরগোশ চার ঘন্টা ঘুমায় এই ভেবে যে কচ্ছপ অনেক পিছিয়ে আছে তাকে দেখা গেলে সে এক দৌড়ে ফিনিশ লাইন অতিক্রম করবে খরগোশ ঘুম থেকে উঠে কচ্ছপকে না দেখতে পেয়ে পুনরায় একই আদিবেগ এবং তরণ নিয়ে দৌড়াতে শুরু করে এখন প্রশ্ন হচ্ছে এক ঘন্টা পর খরগোশটির কচ্ছপ থেকে কতটুকু এগিয়ে থাকবে এবং দৌড় প্রতিযোগিতায় কে জিতবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা চলো আমরা এটির সলিউশন করে ফেলি এখানে খেয়াল করো প্রশ্ন হচ্ছে এক ঘন্টা পর খরগোশটি কসব থেকে কতটুকু এগিয়ে থাকবে সেটি আমরা প্রথমে বের করব এখানে খরগোশ কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে আমরা এস অন ধরে নিলাম এখানে খরগোশের আদিবেগ দেখো দেওয়া আছে হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত মিটার পার সেকেন্ড সেটা আমরা ইউন ধরে নিলাম খরগোশের তরণ দেওয়া আছে হচ্ছে এখানে আমরা বললাম যে এইটা ভুল দেওয়া আছে এখানে হবে শূন্য দশমিক ট্রিপল জিরো টু সেটা আমরা লিখে নিলাম তরণের একক মিটার সেকেন্ড ইনভার্স টু তারপর দেখো আরও দেওয়া আছে হচ্ছে কচ্ছপের গড়বেগ এইটা দেওয়া আছে তো এটা আমরা ভি ধরে নিলাম কচ্ছপের গর্বেগ ভি সমান শূন্য দশমিক দুই পাঁচ মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্সন আর সময় টি সমান এক ঘন্টা দেওয়া আছে তো এই এক ঘন্টাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে এক ঘন্টা এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড মনেও রাখতে পারো এখন আমরা কী করব যে এক ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে কতটুকু এগিয়ে থাকবে যেহেতু আমাদের ইউ এবং এ দেওয়া আছে খরগোশের ক্ষেত্রে তাই আমরা এই সূত্রটা অনায়াসে ব্যবহার করতে পারি আরও কিন্তু টি দেওয়া আছে তো সব কিছু দেওয়া আছে ইউ টি এ তাহলে এখান থেকে আমরা দূরত্বটা বের করতে পারবো তাহলে ইউ ওয়ানের মানটা আমরা বসিয়ে দিলাম শূন্য দশমিক শূন্য সাত তারপর টি এর মান বসিয়ে দিলাম ছত্রিশশো তারপর এই চিহ্নটা দিলাম হাফ ইন্টু এ ওয়ানের মান হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 দুই তারপর এর মান ছত্রিশশো যেহেতু আছে ছত্রিশশো স্কোয়ার হবে খেয়াল করো এই যে শূন্য দশমিক শূন্য সাতের সাথে যদি আমরা তাহলে কত হয় শূন্য সাত তার সাথে আমাদের গুণ করতে হবে ছত্রিশশো দেখো দুইশো বাহান্ন সেটা আমরা লিখেছি এখানে তারপরে হাফ শূন্য দশমিক শূন্য 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 দুই গুণ এটা করে ফেলি হাফ ওঠাবো প্রথমে দেখো শূন্য দশমিক পাঁচ এটা মানে হচ্ছে হাফ গুণ শূন্য দশমিক শূন্য 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 দুই তার সাথে গুণ করতে হবে ছত্রিশশো স্কোয়ার তো এটার উপর স্কোয়ার দিলাম বারোশো ছিয়ানব্বই হলো তো এখানে দেখতে পাচ্ছ তো বারোশো সাথে দুইশো বাহান্ন যদি যোগ করা যায় তাহলে কত হয় যোগ দুইশো বাহান্ন মিটার এত হলো এখন আমাদের কশ্যপ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস টু এটি আমরা বের করব তো খরগোশ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান ধরেছি এটা এস টু ধরলাম তাহলে যেহেতু আমাদের কশ্যপের গড় বেগ দেওয়া আছে তাহলে এস সমান ভিটি এই সূত্র আমরা ইউজ করতে পারি ভি এর মান আমাদের শূন্য দশমিক দুই পাঁচ আর টি এর মান হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে এস টু ইকুয়াল ভিটি তো মানগুলো আমরা বসিয়ে গুণ যদি করি তাহলে নয়শো মিটার পাবো অতএব এক ঘন্টা পর খরগোশ কচ্ছপ হতে এগিয়ে থাকবে তো এখানে দেখো পনেরোশো আটচল্লিশ বিয়োগ নয়শো ছয়শো আটচল্লিশ মিটার এগিয়ে থাকবে হচ্ছে খরগোশ এবার আমাদের বলা আছে দৌড় প্রতিযোগিতায় কে জিতবে সেটা দেখো দৌড় প্রতিযোগিতায় মোট দূরত্ব কিন্তু তিন কিলোমিটার এটা কিন্তু বইয়ে দেওয়া আছে এখানে বলা আছে হচ্ছে এখানে বলা আছে তিন কিলোমিটার প্রতিযোগিতা অংশ নেয় তাহলে তিন কিলোমিটার মানে কিন্তু তিন হাজার মিটার তাহলে তিন হাজার মিটার অতিক্রম করতে প্রয়োজনীয় সময়টি তাহলে আমরা দেখব যে কচ্ছপের কতটুকু সময় লাগে এই তিন হাজার মিটার যেতে তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো কে জিতবে বা ঠকবে তাহলে কচ্ছপের আদিবেগ আমরা এটা জানি কচ্ছপের তরণ জিরো কচ্ছপের কিন্তু কোনো তরণ দেওয়া নেই তার মানে জিরো আর দূরত্ব এই যে তিন হাজার মিটার এখান থেকে টি বের করবো তাহলে সূত্র এর ভ্যালু দেখতে পাচ্ছ এখানে বসিয়ে দিলাম তারপর ইউ ইন্টু টি তো ইউ এর ভ্যালু টি বের করতে হবে টি যা আছে তাই রাখবো হাফ ইন্টু এখানে এ এর ভ্যালু জিরো ছত্রিশশো স্কোয়ার তাহলে জিরো গুণ অবস্থায় আছে তার মানে এই পুরোটা জিরো হয়ে যাবে এখন সমানের ডান পাশে আছে শূন্য দশমিক দুই পাঁচ গুণ টি এটা আমরা বাম পাশে নিলাম বাম পাশে তিন হাজার ডান পাশে নিলাম এতে চেনের পরিবর্তন হবে না সবগুলো যেহেতু পারাপার করছে চেন পরিবর্তন হওয়ার প্রশ্ন নেই টি বের করবো এই যে শূন্য দশমিক দুই পাঁচ গুণ অবস্থায় আছে ডান পাশে গেলে ভাগ হবে তাহলে এটা হয় বারো হাজার সেকেন্ড তো বারো হাজার সেকেন্ডকে যদি তুমি আওয়ারে কনভার্ট করো যেহেতু আমাদের আওয়ারে এখানে দেওয়া আছে এক ঘন্টা এখানে বলছে এক ঘন্টা দৌড়ায় প্রতিযোগিতা শুরুর পর খরগোশ এক ঘন্টা দৌড়ায় তো এটা আমরা এক ঘন্টায় সরি ঘন্টায় কনভার্ট করে নিই বারো হাজার সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে ছত্রিশশো দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে ছত্রিশশো দিয়ে এটাকে ভাগ করলে তিন দশমিক তিন তিন এত ঘন্টা পাবা তাহলে প্রশ্নে বলা আছে যে হচ্ছে খরগোশ এক ঘন্টা সরি দেখো খরগোশ এক ঘন্টায় অতিক্রম করে পনেরোশো আটচল্লিশ এটা আমরা একটু আগে বের করেছি এক ঘন্টায় এত দূরত্ব অতিক্রম করার পর সে চার ঘন্টা কিন্তু ঘুমায় তার মানে পনেরোশো মিটার অতিক্রম করতে খরগোশের মোট এক যোগ চার মানে পাঁচ ঘন্টা সময় লাগতেছে তাহলে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় যাচ্ছে হচ্ছে পনেরোশো মিটার ঠিক আছে কিন্তু কচ্ছপ দেখো এই প্রত্যেক ঘন্টায় ই হচ্ছে এটা যেতে থাকবে নয়শো মিটার করে তাহলে খরগোশ যখন ঘুমিয়ে থাকবে তখনই কিন্তু কচ্ছপ এই তিন হাজার মিটার অতিক্রম করবে ঠিক আছে তাহলে বলা যায় তারও অনেক আগে কচ্ছপ তার লক্ষ্যে পৌঁছে যাবে এবং প্রতিযোগিতায় কচ্ছপ জয়ী হবে তো শিক্ষার্থীরা আমি আবারও বলি তিন হাজার মিটার অতিক্রম করতে কচ্ছপের লাগবে তিন দশমিক তিন তিন ঘন্টা কিন্তু দেখো এই খরগোশ এক ঘন্টা দৌড়ে চার ঘন্টা ঘুমাইছে তার মানে পাঁচ ঘন্টা ঘুমাইছে এই পাঁচ ঘন্টায় সে পনেরোশো আটচল্লিশ মিটার গেছে তিন হাজার মিটারের মধ্যে কিন্তু দেখো এই তিন দশমিক তিন তিন ঘন্টা লাগে জাস্ট কচ্ছপের তাহলে পাঁচ ঘন্টার সাইতে এইটাই কম তাহলে সে ঘুমে থাকা অবস্থায় কচ্ছপ জয় লাভ করতেছে আশা করি বুঝতেছো আমরা পরবর্তী কাজে চলে যাই এখানে দেখো বলা আছে একজন ট্রাক চালক ষাট কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাক চালাচ্ছিলেন পঞ্চাশ মিটার দূরে একজন পথচারীকে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক ব্রেকে চাপ দিলেন এতে ট্রাকটি পথচারীর মাত্র দুই মিটার সামনে এসে থেমে গেল ট্রাকটির তরণ বা মন্দন কত তো চলো আমরা এটির সলিউশন বের করে ফেলি শিক্ষার্থীরা খেয়াল করো ট্রাক চালক এত কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাক চালাচ্ছিলেন তাহলে এটা হচ্ছে আদিবেগ আদিবেগ ইউ এটা হচ্ছে আদিবেগ আদিবেগ হচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ার তো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তো দেখো এতে কিলোমিটার কথাটা আছে তো এখানে এক হাজার দিয়ে গুণ করতে হবে ঠিক আছে ষাট কিলোমিটার মানে ষাট হাজার মিটার এখানে পার আওয়ার দেওয়া আছে অর্থাৎ এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড এই কারণে আমরা ছত্রিশশো দিয়ে ভাগ দিলাম এটা ক্যালকুলেশন করলে বাবা ষোলো দশমিক ছয় সাত মিটার পার সেকেন্ড তো দেখো আমি আবার বলি কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু এরকম অবস্থায় আছে কিলোমিটার বাই আওয়ার তো এইসকে ওপরে নিলে এইসকে যদি আমরা উপরে নেই এরকম হবে এইস ইনভার্স অন হবে তাহলে এই কিলোমিটারটা মিটার হয়ে গেল এই এক হাজার দিয়ে গুণ করার ফলে আর আওয়ারটা সেকেন্ড হয়ে গেল এই ছত্রিশশো দিয়ে ভাগ করার ফলে আর স্মরণ দেখো পঞ্চাশ মিটার দূরে পথচারীকে দেখছে স্মরণ কিন্তু পঞ্চাশই হবে না কিন্তু দেখো কেন আটচল্লিশ হবে যে পথচারীকে দেখে ব্রেকে চাপ দিয়েছে এই পথচারীর মাত্র দুই মিটার সামনে এসে থেমে গেছে তার মানে ট্রাকটির স্মরণ হয়েছে দেখার পর থেকে আটচল্লিশ মিটার এই দুই মিটার বাদ যাবে শেষ বেগ জিরো শেষ বেগ কিন্তু এখানে নেই তরণ আমাদের বের করতে হবে তো দেখো ইউ ভি এস এ এই সূত্রের মধ্যে রয়েছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো এখন আমাদের কী বের করতে হবে এই যে এর মান বের করতে হবে তরণ তো ইউ স্কোয়ার ডান পাশে আছে যোগ বাম পাশে নিয়ে আসবো এটা বিয়োগ হবে টু এ এস যা আছে তাই এখন যদি টু এ এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার যায় এখান থেকে এর মান বের করতে গেলে আমাদের কী করতে হবে এই টু আর এস গুণ অবস্থা আছে এটা ভাগ হয়ে যাবে সেটাই এখানে লেখা হয়েছে ভি স্কোয়ারের মান জিরো হবে কারণ ভি এর মান জিরো তারপর মাইনাস ইউ এর মান হচ্ছে ষোলো দশমিক ছয় সাত তার উপরে স্কোয়ার দেওয়া হয়েছে নিচে টু ইন্টু এস এস মানে আটচল্লিশ মিটার তো এটা যদি ক্যালকুলেশন করি আমরা কত পাবো দেখি তো এখানে মাইনাসটা কিন্তু আছে সামনে এই মাইনাসটা উত্তরে বসে গেল ষোলো দশমিক ছয় সাত হোল স্কোয়ার ভাগ এখানে দেখো দুই দুইয়ের সাথে আটচল্লিশ গুণ অবস্থা আছে আটচল্লিশ দোকানে ছিয়ানব্বই ছিয়ানব্বই দিয়ে ভাগ হবে দেখো টু পয়েন্ট এইট নাইন ফোর দশমিকের পর তিন ঘর নেব চার নম্বর ঘরটা চারের বেশি হলে দশমিকের পরের ভ্যালুটার সাথে একযোগ করে দেবো তো এই কারণে আট নয় পাঁচ হয়েছে এত মিটার সেকেন্ড ইন টু আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সেশন নিয়ে আলোচনা করবো তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ